Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. নে কুলকুচি করে নে। তুই যদি খাবার না খাস তাহলে এই ফুলগুলো মূর্ছা যাবে। ও তো মরে গেছে। তুই কাঁদিস না, তুই যদি খেয়ে নিস তাহলে আবার নতুন ফুল ফুটবে, ছোট্ট মতন ফুটফুটে ভালোবাসার, একদম তোর মতো। আমার তোকে দেখে খুব ইচ্ছে করে, কাঁচা মেনে দেবে? আনছি। আমার নাম বিজলি, তুমি কি আমাকে একটা কথা বলবে? এই বীরজুর সাথে তোমার সম্পর্ক কি? ও তোমার সম্পর্কে কে হয়? হ্যাঁ, কথা তো বলো, বীরজু তোমাকে সবার থেকে লুকিয়ে কেন রাখে? কে? আরে ওই যে তোমার জন্য খাবার আনতে গেছে। কাঁচাও তুমি আমায় কাঁচাও খাওয়াবে? হে ভগবান, এবার আমি কি করে বুঝবো যে একে? বলো না, কাঁচাও দেবে? একটা উপায় আছে। আচ্ছা, তুমি পেয়ারা নিজের হাত দিয়ে পারবে তো? আচ্ছা চলো চলো চলো। আহা, দেখো এখানে কত পেয়ারা হয়েছে। বাপ রে, আমি কাঁচা পারি? না, অনেকটা উপরে, আমি পারছি। এটা? হ্যাঁ এটা। আরে বাপরে, আরে বাহ, এবার এবার এটা। লক্ষ্মী, 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 হে 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 হে।
গ্রামে তো এর আগে গিয়ে দেখিনি, আমিও দেখিনি, জানি না কোথা থেকে চলে এসেছে। চুপ ব্যাপার, কি করছিস? তো অদ্ভুত পাগল মেয়ে। হে ভগবান, এই মেয়ে তো পোয়াতি দেখছি। হে বাবা, এ মা কাকিমা, এ তো অবিবাহিত। অবিবাহিত? আরে হ্যাঁ, এর সিঁধিতে তো সিঁদুর নেই, আর পেটে বাচ্চা। হায় ভগবান, আরে আমার লাঠি, আরে এ তো অদ্ভুত মেয়ে। আরে কে বলবার লাঠিটা এনে দাও। আরে এর গলাতে তো মঙ্গলসূত্র নেই। আরে তো কুলটা পাপিষ্টা, মারো একে, মারো, মারো, আরে মারো, আরে সর, মারো একে, মেরো না, ছেড়ে দাও, আমি হাজির করছি। আরে এই মেয়েটা তো পাগল আছে, মারো, মারো একে। আমি বলছি, আরে যে গর্ভবতী মহিলার মাথায় সিঁদুর নেই আর গলাতে মঙ্গলসূত্র নেই, আর সে এর রক্ষিতা ছাড়া আর কি হতে পারে? হারাম জাদা, ও আমার বোন হয়, ও আমার নিজের বোন, বুঝেছিস? তুই কোনো ভগবানের অবতার না, এই শুধু তোর বোন বলে এর সব পাপ ধুয়ে যাবে। যদি কুল দেবতার প্রকোপ থেকে বাঁচতে চাও তো এই পাপীকে এখনই মেরে দাও। আর না হলে এই লোকটাকে বলো যেন ও এই গ্রাম ছেড়ে সারা জীবনের মতো চলে যায়। ঠিক আছে, আমাকে কিছুদিনের জন্য সময় দিন, আমি কথা দিচ্ছি আমি আমার বোনকে নিয়ে এই গ্রাম থেকে সারা জীবনের জন্য চলে যাব। চল লক্ষ্মী, চল বোন আমার। কে তুমি? চিনতে পারছিস না আমাকে? না না না, এক তুই আছিস যার কিছু মনে নেই, এক আমি যে কিচ্ছু বলিনি, এক তুই আছিস যে একটা নিরীহ মেয়েকে 100,000 টাকায় বিক্রি করেছে, ওর ওপর অত্যাচার করে গেছিস, আর এক আমি কিছু না করতে পারা হতভাগা। মনে কর পুরো, মনে কর সেই দিন, ওই আগুন, নিজের অপকর্ম, নিজের পাপ সব মনে কর।
মনে পড়েছে, মনে পড়েছে না তোর? রাজু, রাজু মনে পড়েছে? সূর্যদীপ সেন কোথায়? হ্যাঁ, ওখানে নেই ও। তাহলে নিজের ঘরে আছে? ওখানেও নেই ও। তো আমি জানি না। বলতে? আমি জানি না বাবা। বলতে? আমি জানি না সুরিন্দর সিং কোথায় আছে। আমি জানি যে তুই আমাকে সত্যিটা বলবি না জাগপাল, আমি জানি। সেই জন্য আমার হাতে অত জোর নেই যে আমি তোর কাছ থেকে সত্যিটা বার করব। হ্যাঁ জাগপাল, আমি আমি ঘৃণা করি এই হাতকে। এই হাত, এই হাত নিজেদের ভালোবাসা পায়নি, এই হাত নিজেদের বিচার দেওয়াতে পারেনি, এই হাত তোর আর সূর্যদেব সিং এর ঘাটটা মটকাতে পারেনি। আমার আমার ঘৃণা হয় এই হাতগুলো দেখলে। দেখ জাগপাল, আজ আজ কি করে আমি আমার নিজের হাত দিয়ে এই হাতটাকে কাটি আমি? দেখ জাগপাল, দেখ কি করে আমি আমার হাতটা কাটছি। হ্যাঁ দেখ, এই দেখ, এই দেখ। আমরা কি জানতে পারি তুমি এখন কোথা থেকে আসছো? একটা অপরাধী নিজের মুখে কি আর স্বীকার করবে যে ও একটা খুন করে এসেছে? কে বলল যে আমি খুন করে আসছি? আমি বলেছি। ইন্সপেক্টর বরখাস শর্মা, এই মুহূর্তে আমি হেডকোয়ার্টার থেকে ইনফরমেশন পেয়েছি যে জোকপালের খুন হয়েছে। এটাই সেই অস্ত্র না যেটা দিয়ে তুমি জোকপালের খুন করেছ? তুমি কি এখনো এটাই বলবে যে তুমি নিজে খুনি নাও? আর যতক্ষণ না আমি আরেকটা পাপীকে খুন করে তার বদলা না নিয়ে নিচ্ছি, আমি শান্তিতে ঘুমাতে পারবো না। আমি একজন অপরাধী নই, আমি বরং স্বর্গীয় মা বাবার ইচ্ছে পূরণ করার জন্য ডাক্তার হতে চেয়েছিলাম। আমার বোন যাকে সবাই নোংরা পাপি বলে পাথর ছুঁড়ে মারে, ও আজকের মতো একটা জীবন্ত লাশ ছিল না, ও একটা হাসি খুশি প্রাণবন্ত মেয়ে ছিল। আমার সমস্ত দুঃখ আমি ভুলে যেতাম যখন ও আমাকে ভালোবেসে দাদা বলে ডাকত। দাদা, রাজু দাদা। আরে ভাই কি হয়েছে? তুমি তাড়াতাড়ি দুধটা খেয়ে নাও, আমার কলেজে তো দেরি হয়ে যাচ্ছে। না আমি দুধ দুধ খাবো না। দাদা খেয়ে নাও না দুধ। আরে কি রোজ রোজ তুই দুধের গ্লাস নিয়ে আমার পেছনে পড়ে যাস? হ্যাঁ এটার দরকার আমার থেকে তোর বেশি। কত পড়াশুনো করিস, কলেজে যাস, ঘরের কাজকর্ম করিস, আর হ্যাঁ এই ঘরে দুধ আমার জন্য না তোর জন্য আসে। আর তুমি যে মেডিকেল কলেজের বড় বড় বইয়ের মধ্যে মুগুজে থাকো, সন্ধ্যাবেলা টিউশন পড়ো আর রাতে পার্ট টাইম জব করছো, এটা তোমার বেশি দরকার। ঠিক আছে একটা কাজ করতে পারি, অর্ধেক তুই খেয়ে নে, অর্ধেক আমি খেয়ে নেবো। পুরো দুধটা তোমাকে খেতে হবে। আরে তুই চুপ করে খাবি না, মারবো একটা থাপ্পড়। হ্যাঁ কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, খেয়ে 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 আর একটু খা। পুরোটা খেয়ে নিলি আর কি করতে বলো? তুমি আমাকে ভয় পাওয়ালে কেন? ছোট বোন তাই না, এই জন্য এত হুকুম চলো আমার উপর। বৌদিকে আসতে দাও, তারপর দেখবো কেমন আর ইশারায় নাচবে তুমি। আমি
বউয়ের গোলাম হয়ে থাকবে। আমি আমি গোলামি করব। করবে করবে। ও দিনকে রাত বললে তুমিও বলবে। আরে দেখে নেব দেখে নেব। দেখবে? হ্যাঁ। আমি তো এখনি দেখতে পাচ্ছি। তুমি ঝাড় দিচ্ছ, নোংরা বাসন ধুচ্ছ। কি বললি? না, লক্ষ্মীর বাচ্চা, লক্ষ্মীর বাচ্চা, আমি তোকে ছাড়বো না। দাঁড়া, আরে কোথায় গেল? আরে এই দাঁড়া 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 আসতে হবে। এই দাঁড়া, তোকে ধরে এমন কান মুলে দেবো না তোর। এই লক্ষ্মী, এই দাঁড়া লক্ষ্মী, আর রাতে ওর পাও টিপে দেবে। কোথায় গেল? আমি ওর পা টিপবো? ওর পা টিপবো না, আমি তোর পায়ে শেকল পড়াবো সারা জীবনের জন্য, বুঝেছিস? কে কার গোলামি করবে? ও আমার নামই ওর। হ্যাঁ দাদা, কলেজ তো 10টা বেজে গেছে। কলেজ, বউয়ের গোলাম। তোর আমি আমাকে বউয়ের গোলাম বলে? আমি আর বউয়ের গোলাম দেখতেই পায় না কেউ, চোখে দেখতেই পায় না আজকাল। আরে ভাই, সমস্ত বইগুলো নষ্ট হয়ে গেল। বৃষ্টির দিন ভালো হলো, জল থেকে বেঁচে গেল। এটা তো মেয়ের বাবাই। আরে ডার্লিং, দেখ দেখ কেমন দেখতে। হ্যাঁ হে বিরে, করবো মজা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ কি করিস। এমন বদ মেজাজি আর এরম মিষ্টি মেয়ে আমার খুব পছন্দ। আসো না। এ ইউ ইডিয়েট, আমার বোনকে চুচ্ছিস? গরিবের বোন তো হয়ই, ছোঁয়ার জন্য। You are a bad man. I'm a bad man. ছি, কি বদমাশে ববি। বোনটাকে সিটি দিল আর ভাইটাকে পিটিয়ে দিল। পুরো কলেজের মেয়েদেরই ও নিজের সম্পত্তি ভাবে, এর উচিত শিক্ষা পাওয়া দরকার। কি ভাবছিস ভাই, ফিস জমা করবি না? হ্যাঁ করতে হবে। ফিস ফিস ফিস, তোমাদের বাবা কি বিশাল কোনো সম্পত্তি রেখে গেছে যে আমি সারা জীবন ধরে তোমাদের ফিস দিতে থাকি? কথায় কথায় কাকা, আপনি বাবার নাম কেন তোলেন? এটা মনে রাখবেন যে মরার সময় এই ঘর আর লাখ লাখ টাকা রেখে গেছিলেন, আর ওইসব কিছু আপনি আপনার মদ আর আর ফুর্তিতে উড়িয়েছেন। কি বললি? আমি ফুর্তি করি? আমি ফুর্তি করি? পুরাঙ্গার ছেলে, আজ থেকে তোর পড়াশোনা বন্ধ, নিজের জন্য একটা চাকরি খুঁজে নে, যা মরে যা তুই। এমন তুমি করো না গো কাকা, পড়াশোনা ছেড়ে দিলে এর সারা জীবন খারাপ হয়ে যাবে। আচ্ছা, নিজের ভাইয়ের প্রতি এত দরদ, তুই একটা খুঁজে নে না চাকরি। তুমি কেঁদো না দিদি, চুলোয় গেল পড়া। আমি চাকরি করব দিদি, নিজের জন্য না, তোমার জন্য, তোমায় তোমায় এই নরক থেকে বাইরে বার করতে চাকরি করব দিদি। এতে এরকম কাদার কি হলো রে? এনে টাকা, যা কলেজে টাকাটা দিয়ে দে। তুই এত ভয় পাস কেন আমাকে?
আমার নামের আংটি পড়েছিস যে তুই। আরে তুই তো জানিস আমার হবু বউ তুই, এত ভয় পেলে ফুলশয্যা কি করে করবি তুই? আরে এসো এসো আমার জামাই, দাঁড়িয়ে কেন, বসো না। আমি এখানে বসার জন্য আসিনি, এটা বলতে এসেছি যে এক সপ্তাহের জন্য আমি গ্রামে যাচ্ছি, আর গ্রাম থেকে এসেই আমি একে বিয়ে করব। আরে আশীর্বাদের আংটি তো তুমি পরিয়েই দিয়েছো, আর বিয়ের জন্য কয়েকটা দিন অপেক্ষা করে নাও। আরে আমাদের জ্ঞানীরা বলে একটু সবুর করলে মেওয়া ফলে। সালা এদিকে, হ্যাঁ কে বাজি সিডি বল, কে বাজি সিডি, আমিও সিডি মারি, মেরে ফেলবো বল এদিকে, আমি সিডি মারিনি, আমি সিডি মারিনি। আমি সিডি মেরেছি। আর এর জন্য তোর ধন্য হওয়া উচিত, কারণ তোর বোনের মধ্যে এমন আছে কি যে ওকে দেখে কেউ সিটি মারবে? ব্যাটা তোর এত সাহস, এদের সবার সামনে আমার বোনের পেছনে লাগছিস? হ্যাঁ হ্যাঁ, সম্মান তো শুধু তোদের বড়লোক বোনেদের হয়, কারণ গরিবের মেয়েরা তো আস্তা করে ময়লা হয়, যার মনে এলো থুতু ফেলে। তোর এত সাহস, তুই আমার বোনের সাথে এই গরিব মেয়েদের তুলনা করছিস? কি করে তোর বোনের সঙ্গে এদের তুলনা হবে রে? আরে এই গরিব মেয়েগুলো সম্মানই এদের কাছে কাশি আর গঙ্গা, কিন্তু তোদের মতন বড় লোকের বোনেরা, আরে সবাই জানে, সবাই জানে কোথায় কোথায় গিয়ে নোংরামি করে আসে, সে নোংরামি করে আসে আর গঙ্গায় গিয়ে স্নান করে, বুঝেছিস? ইউ ইডিয়েট! ছাড় 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 বলছি ভাইকে, ছাড়। না একদম না, তুই হাত দিবি না, না শঙ্কর না, হাত লাগাবি না, একে আমি দেখব। এবার দয়া করে আমাকে আমার কাজটা করতে দে, একে এর কাজ। আহ
একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ, এবার আপনাকে কি বলি, আমি আপনার নাম পর্যন্ত জানি না। পারুল, তুমি এটা ভেবো না যে তোমার এই গল্পটা শুনে আমি তোমার উপর সহানুভূতি দেখাব। আমি কোনো সহানুভূতি নয়, ভালোবেসে ফেলেছি। যখন আমি তোমাকে প্রথম দেখেছিলাম তখনই মনে হয়েছিল যে তুমি আমার জীবন, তুমি আমার ভালোবাসা। আর যদি তুমি আমাকে ভালোবাসো তো বলো পারুল, তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ।